সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপনে প্রস্তুতি চলছে ঢাকার ধামরাইয়ে। আগামীকাল থেকে শুরু হবে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই রথযাত্রা। যশোমাধবের রথকে সাজিয়ে তুলতে তাই ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। উৎসবে নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। প্রায় 400 বছরের পুরানো ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথ, প্রচলিত আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রথ এটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী রথযাত্রা ও মেলাকে ঘিরে এখন সাজসাজ রব এলাকায়। শিল্পীদের তুলির আঁচড়ে রথকে ফুটিয়ে তোলার পাশাপাশি চলছে সংস্কারের কাজ। আমরা আজকের মধ্যে কমপ্লিট করব, কাল মঙ্গলবার দিন আমাদের অনুষ্ঠান। এবং টাঙ্গাইল মেজর থেকে আসছে প্রতি বছর রথের কাজের জন্য আমরা আসি। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি। এই রশি দেখছেন, এইটা দিয়ে রথে বাধা হবে। এই রশি ধরেই ভক্তরা, হাজারো ভক্তরা সেই যাত্রাবাড়ি কথিত মাধবের শ্বশুরালয় মন্দিরে টেনে নেবে। আমরা এই উপলক্ষে অনেক অনেক তুলনার বাহিরে আনন্দ, যে আনন্দটা পাই এক মাস মেলা হয়, ইষ্টগুরু মাসে আমরা খিচুড়ি খাই, লাবড়া খাই, মন্দিরে আসি। রথযাত্রা উৎসবের সাথে চলবে মেলাও। পুরো আয়োজন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন আয়োজকরা। ধামরাই চিচি যশোমাধব দেবের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিমধ্যেই আমরা এই বিরাট কর্মযজ্ঞকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি উপকমিটির মাধ্যমে আমরা সকল কর্মপন্থা আমরা নির্ধারণ করে থাকি। ঐতিহ্যবাহী এই রথযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ধামরাইয়ের এই ঐতিহ্যবাহী যে রথযাত্রা, এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে সুন্দর এবং সাবলীলভাবে সুশৃঙ্খলভাবে আনন্দ গণময় পরিবেশে যারা হিন্দু সম্প্রদায়ের এই রথযাত্রাটি প্রতি বছরে অনুষ্ঠিত হয়। কাল থেকে শুরু হওয়া উৎসব 28 জুন উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।